দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের এটির মাঝে আসলেন, তিনি কী বলতে চান। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপু আপনার নাম কি? সোনিয়া। সোনিয়া, খুব সুন্দর নাম। সোনিয়া আপু থাকেন কোথায়? মিরপুরে। তো সোনিয়া আপু আমাদের ইউটিউবে কেন আসেন বলেন? আমার মনে করেন আমার একটা নানি আছে, আমি একটা চার দোকান করে খাইতাম, তাও সরকারে বাইয়া দিছে। এখন মনে করেন নানিটা, আমার একটা বাচ্চা আছে আর আমার নানি আছে, এখন সরকারে দোকানটা বাইয়া দিছে। এখন চুলা পিড়া খাওয়ার মতন কোনো আমার রাস্তা নাই। যদি মনে করেন কেউ হেল্প সহযোগিতা করে, কেউ পাশে থাকে, কে এবং বিয়া শাদি করে, আমার দোকানটা যদি একটু ই করে দেয় মনে করেন, তাহলে আমার সন্তানটারে নিয়ে, আমার নানিরে নিয়ে আমি চুলা পিড়া খাইতে পারতাম। আচ্ছা, আপনার বিয়ে হয় নাই? হ্যাঁ, বিয়ে হয়েছে, একটা সন্তান আছে, মনে করেন ফালাই দিয়ে গেছে, সন্তানের বয়স 2 বছর, 2 বছর পেটে থুইয়া মনে করেন ফালাই দিয়ে গেছে। তা আমার জীবনে তো খুবই কষ্টে দেখতেছি। হ্যাঁ, কষ্ট মনে করেন, এই কষ্ট সে আর তো মনে করেন নদী অংশ বুঝে না ভাইয়া, এই কারণেই অনেক কষ্টের পরে প্রতিবেদনের সামনে দাঁড়াইলাম। বাবা মা আছে? না, বাবা মা নাই, আমার একটা নানি আছে। তো দর্শক, আপনারা এখন কি বিয়ে শাদি করবেন? যদি বিয়ে শাদি করতে বিয়ে শাদি মনে করেন, সে গরিব হোক, মনে করেন ঠেলা আলা হোক, গাড়ি আলা হোক, রিক্সা আলা হোক, মনে করেন খালি 2 মুঠো ভাত কাপড় দিয়ে রাখতে পারলেই হয়েছে। আমি বেশি ধনীও চাই না, গরিবে বুঝে গরিবে দুঃখ। তখন নাম কি বললেন? সোনিয়া। দর্শক, আপনার সোনিয়ার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা 01-3906-5316। আমি নাম্বারটা আবারও বলছি, 01-3906-5316। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশে সেবা করি। আসসালামু আলাইকুম।